সালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল হক বলছিলাম বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ। তো আজকে আমি আপনাদের সামনে প্রথম ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজির হয়েছি, আমার নিজস্ব চ্যানেল। তো আমি আপনাদের সামনে ফিশ ফার্মিংয়ের একটা নতুন প্রযুক্তি বায়োফ্লক নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। তো অবশ্যই কথা বলবো, তার পূর্বে আমার চ্যানেলটি যেহেতু নতুন, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমি বায়োফ্লক নিয়ে আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বায়োফ্লক নিয়ে কাজ করে আসছি। তো আমি আজকে রাতে, অর্থাৎ 13 তারিখ রাত 12:30টায় এই বায়োফ্লক নিয়ে ইন্দোনেশিয়াতে, আমরা বাংলাদেশে কয়েকজন, পাশাপাশি ভারতের, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, এই কয়েকটা দেশ থেকে ইন্দোনেশিয়াতে আমরা প্রায় 34 জন ট্রেনিং করতে যাচ্ছি। তো সেই জন্য আপনাদের কাছে অবশ্যই আমি দোয়া প্রার্থী। তো বায়োফ্লক সিস্টেমটা হচ্ছে একটা ফিশ ফার্মিংয়ের নতুন প্রযুক্তি, নতুন অ্যাপ্লিকেশন, যেগুলো আমাদের দেশে আসলে বায়োফ্লক নিয়ে অনেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা অনেকে দেখেছি। তো পাশাপাশি আরএস সিস্টেমের মাধ্যমে আমাদের দেশে ফিশ ফার্মিং হয়, পন্ডে হয়, একুয়াকালচারের মাধ্যমে হয়। তো বায়োফ্লকটা হচ্ছে একটা ভিন্ন মাত্রার অ্যাপ্লিকেশন, যেই মাত্রায় আমাদের ফিশ ফার্মিংয়ের কস্টিংটা অনেক কমে আসে। অর্থাৎ সেখানে ফিডিংয়ের মাত্রাটা কম, পাশাপাশি বিভিন্ন বায়োলজিক্যাল, কেমিক্যালাইজড এবং রাসায়নিক বিভিন্ন ধরনের মেশিনের যে বিদ্যুৎ চালিত ব্যবহার বিদ্যুতের ব্যয়টা বাড়িয়ে দেয়, সেগুলোর খরচটা অনেকটা কমায় নিয়ে আসে। তো এখানে অর্থাৎ বলতে পারেন আপনার আরএস সিস্টেমের যেই খরচ, তার 1/5 খরচ এই বায়োফ্লক সিস্টেমের মাধ্যমে। এখানে ফিডিংটা করতে হয় দৈনিক 2 বার, কিন্তু আরএস সিস্টেমে বিভিন্ন মাস যখন আমরা কাল্টিভেশন করি, তখন ঘন্টায় ঘন্টায় বা 15 মিনিট পরে বা আধা ঘন্টা পরেও খাবার দিতে হয়, এরকম অনেক প্রযুক্তি রয়েছে। তো কিন্তু বায়োফ্লক সিস্টেমটাতে এখানে সেই ধরনের কোনো ব্যবস্থা নেই। এখানে ওয়াটার অ্যাপ্লিকেশনটা করতে হয় এবং সেটা কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে, ব্যাকটেরিয়া গ্রো করে এবং ফিশের খাদ্য হিসাবে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়। তো এটা এখানেই শুধু তাই না, এখানে পানি পরিবর্তনের অত প্রয়োজন হয় না। যেহেতু পানি পরিবর্তনের প্রয়োজন হয় না, এখানে অনেক অ্যামোনিয়া গ্রো করে, যে অ্যামোনিয়াগুলোকে কনভার্ট করতে হয় সেগুলো অ্যামোনিয়ামে রূপান্তর হয় এবং অ্যামোনিয়ামটা কনভার্ট হয়ে নাইট্রেট, NO2, NO3 রূপান্তর হওয়ার পরে সেটা নাইট্রোজেনে তৈরি হয়। এই নাইট্রোজেনগুলা ব্যাকটেরিয়া খাদ্য হিসাবে গ্রহণ করে এবং ফিশ ব্যাকটেরিয়াকে খাদ্য হিসাবে গ্রহণ করে, যার কারণে এই অ্যাপ্লিকেশনের খরচটা অনেক কম। তো যাই হোক, এটা আপনাদেরকে আমি 17 তারিখে আমাদের এই ট্রেনিংটা শেষ হবে, বাংলাদেশে ফিরে আসব। তো ফিরে আসার পরে ডে টু ডে এটার আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবসময়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থভাবে ফিরে আসতে পারি। একটা নতুন অ্যাপ্লিকেশন বাংলাদেশে আসতেছে, এই জন্য যাচ্ছি সেইখানে ট্রেনিং নিতে। দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই নামাজ পড়বেন।